হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস হলো কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডোমেন। তোমাকে আজকে আমাদের ক্লাসগুলো চলে কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল ডোমেন, বাংলা মানে কি হবে বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে কীভাবে আমরা তা রক্ষা করবো তার কীভাবে আজকে শুনবে কীভাবে এবার নিয়ে জানবো। তাহলে কি কমার্শিয়াল ব্যাপারটা হচ্ছে কমার্শিয়ালের বা ইন্ডাস্ট্রিয়ালের জন্য সুরক্ষার জন্য, তার সুরক্ষার মূল হচ্ছে কি সম্পত্তি রক্ষা করা, প্রতিরোধ করা আর তথ্যের বিরুদ্ধে কোন চুরি বিভিন্ন রকম সন্দেহ থেকে আমাদেরকে রক্ষা করা হচ্ছে মেন উদ্দেশ্য। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম আচার মতো মানকে ভাবতে জন্য সব কিছু কে রক্ষা করে, সেগুলি গাড়ি রক্ষা করে। তাই বাণিজ্যিক ক্ষেত্রে হোক, শিল্প ক্ষেত্রে হোক, সিকিউরিটি গার্ড তার তথ্যের বিরুদ্ধে সম্পত্তির বিরুদ্ধে রক্ষা করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলোকে প্রতিরোধ করা, সেটি বিভিন্ন কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল ডোমিনের ক্ষেত্রে সুরক্ষা প্রদানভাবে আমরা কীভাবে প্রদান করবো সেই সম্বন্ধে আমরা আদের বিশেষভাবে জানতে হবে। তাহলে কি বলবো, তাহলে এবারে কমার্শিয়াল ডোমেনটা এবারে আসবো আমরা। কমার্শিয়াল ডোমেনগুলো কি, কমার্শিয়াল ডোমেনগুলো হলো, এবারে বলছি যে কমার্শিয়াল ডোমেনটা কি কি হবে, কমার্শিয়াল ডোমেনটা কি সুরক্ষার সম্পত্তি প্রতিরোধ করবো বললাম, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ডোমেন, কমার্শিয়াল ডোমেনটা কি, যে দেখুন আমরা বিভিন্ন রকম নগর নারায়ণ পরিকাঠামো বিশ্ব উন্নয়ন ফলে কি কর্পোরেট বিভিন্ন অঙ্গে ছড়িয়ে ফেলছে, বেশ কিছু সংখ্যক কমপ্লেক্স কল সেন্টার সেগুলো থেকে রক্ষা করতে কি আমরা সিকিউরিটি গার্ড নিয়োগ করি। তাই সিকিউরিটি গার্ডের জন্য আমরা কোথায় কোথায় বিভিন্ন রকম ফ্ল্যাটে হাউস ফ্ল্যাটে করে বা কমার্শিয়াল কলোনিতে টাউনশিপে রিয়েল গেস্ট হাউস উদ্যানে জনসাধারণের উপযোগিতার জন্য বা স্কুলে বা কলেজে হোস্টেলে ব্যাংকে এটিএমে বা বিভিন্ন রকম পার্ক দপ্তর দোকানগুলিতে আমরা এগুলো এইসব জায়গাকে আমরা কি বলি কমার্শিয়াল জায়গা, মানে বাণিজ্যিক ক্ষেত্র। এখানে বাণিজ্যিক ক্ষেত্রগুলোকে আমরা এইভাবে সিকিউরিটি গার্ড তার সুরক্ষাভাবে প্রদান করা হয় এবং বা এদেরকে এদেরভাবে সুরক্ষা দেওয়া হয়, এদেরকে বিভিন্ন রকম সুরক্ষা প্রদান করা হয়, বিভিন্ন রকম ক্রয় বিভিন্ন রকম তার ক্ষতি বিভিন্ন রকম চুরি বিভিন্ন রকম থেকে আটকানোর জন্য এগুলোকে আমরা এই কমার্শিয়াল ডোমেনে নিয়োগ করা। কি আসবে কমার্শিয়াল ডোমেনের জন্য কোথায় কোথায় পরিবহনের ইনফরমেশন টেকনোলজি সার্ভিস হোটেলও করি আমরা, হাসপাতালে নার্সিং হোম মল মার্কেট বাজার সিনেমা থিয়েটার এবং স্পোর্টস কমপ্লেক্স লাইভ শো কোনো ধর্মসভা পরিবহন দ্রুত পরিবহন ব্যবস্থা ধর্মীয় স্থান ভ্রমণ কেন্দ্র বিভিন্ন রকম বা মনুমেন্ট যেগুলো থাকে সেগুলোতে আমরা সুরক্ষা প্রদানকারী অবশ্যই প্রয়োজন। তাই সুরক্ষা প্রদানের বিশেষ জায়গা কমার্শিয়াল যে জায়গাগুলো এইগুলো হচ্ছে মেন মেন জায়গা কমার্শিয়ালের জায়গা, সেগুলো হচ্ছে কমার্শিয়ালের মেন জায়গা। কমার্শিয়ালের জায়গা বাণিজ্যিক সুরক্ষার ক্ষেত্রে প্রধান প্রয়োজনীয়তা কি, কেন আমরা বাণিজ্যিক ক্ষেত্রে এই সুরক্ষাগুলি প্রদান করব। প্রথমে হচ্ছে কোনো মানুষকে তার সুরক্ষা দেওয়ার জন্য কোনো ফিজিক্যাল সিকিউরিটি শারীরিক সুরক্ষা দেওয়ার জন্য তথ্য সুরক্ষা অপরাধজনিত প্রতিরোধ সংগ্রাম শনাক্তকরণ কোনো জালিয়াতি বাধাদান কোনো কেউ টাকা মেরিয়ে চলে এসছে তো বিভিন্ন রকম তদন্ত সময় সংকট পরিচালনা পরিবেশ নিরাপত্তা স্বাস্থ্য সুরক্ষার জন্য সুরক্ষা ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে সুরক্ষা প্রদান করা অবশ্যই প্রয়োজন হয়ে যাবে। প্রতিটি সুরক্ষা ক্ষেত্রে আমরা অবশ্যই প্রয়োজন কিভাবে এইসব ব্যক্তিগত সুরক্ষা মানে কি হল, ব্যক্তিগত সুরক্ষা মানে কোনো কেউ পার্সোনাল সিকিউরিটি থাকে, কেউ পার্সোনাল সিকিউরিটি তাকে তার যেখানে যেখানে যাবে বা যেভাবে কাজ করবে তার পার্সে তার নিজস্ব সিকিউরিটি, শারীরিক সিকিউরিটি ফিজিক্যাল সিকিউরিটি কি আবার কোনো জায়গায় ফিজিক্যালভাবে তার চেক করে বিভিন্ন রকম সিকিউরিটিকে চেক করার জন্য তথ্য সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি কি বিভিন্ন রকম অফিস আদালতে কি হয় তথ্য বিভিন্ন রকম এইখানে আজকে
চুরি হয়ে যাবে, এখানে আর অনেক টাকা এসেছে, এইরকম তথ্য দিন, এরকম আরো তথ্য থাকে দিন, ওইখানে আছে অনেক লোক থাকবে, ওইখানে আছে লোক থাকবে, টাকা আছে, বিভিন্ন রকম শুনেছেন কিছু সুযোগ সৃষ্টি হয় নিয়ে যাওয়ার জন্য তাকে অপরাধ বন্ধ করে। কোনো অপরাধকে প্রতিরোধ করার জন্য কি হয়, আবার প্রতিরোধ করে অপরাধ অনুষ্ঠান কোনো দুর্ঘটনা ঘটছে, কোনো অপরাধকে প্রতিরোধ করা শনাক্ত করে কীভাবে কেন ঘটছে সেসব করার জন্য আমাদের বাণিজ্যিক প্রতিরোধ অবশ্যই পর্যন্ত করব। কোনো দুর্ঘটনা আগুন লেগেছে হয়তো, আগুন কেন লাগে, কেন তার পরিচালনা, কোনো জালিয়াতি, কোনো জালিয়াতি মানে কেউ টাকা হিসেবে যে না তোমাদের এখানে অনেক টাকা অনেক লোক হচ্ছে না, কোনো টাকা নিয়ে চলে এসছে, কোনো কাউকে চাকরি করেছে, কোনো জালিয়াতি প্রধান থেকে, হ্যাঁ সংকট পরিবেশ থেকে, পরিবেশ দূষণ করছে কি নিরাপত্তা বা কোনো স্বাস্থ্য সম্বন্ধিত কোনো প্রভাবের জন্য সিকিউরিটি গার্ডের প্রযোজ্য অবশ্য প্রয়োজন। কে পরিবেশকে দূষণ করছে, কে বিভিন্ন নোংরা করছে, কে বোম বাস করছে, এইসব থেকে নিরাপত্তা থেকে রক্ষা করার জন্য, যেমন একটা ফ্ল্যাটে, একটা ফ্ল্যাটে কি হয়, একটা ফ্ল্যাটে কি কেউ বিভিন্ন রকম জঞ্জাল এসে কোনো বোম এসে ফাটাতে পারে, একটা কি নার্সিংহোমে, কি নার্সিংহোমে কি সুরক্ষা কীভাবে দেবে তাকে, ঠিক হতে কেউ হয়তো বিভিন্ন রকম বোম, বিভিন্ন রকম বিভিন্ন আরো লোক উগ্রবাদী আছে ঢুকে বিভিন্ন রকম বাস করতেন, কেউ সে আগুন লাগাতে পারে। কোনো বড় অফিস মহলে কি হয়, বড় বড় যেখানে শপিং মল আছে সেখানে যদি সিকিউরিটি কেউ কেউ টাকা কেউ জামা বিভিন্ন রকম যে বড় বড় যন্ত্রপাতি, যেমন একটা টিভি সেল বা একটা ফ্রিজের সেল, তাকে কি হয় কেউ হয়তো চুরি করে নিয়ে যাচ্ছে, তাতে যদি সুরক্ষা যদি মানে টিভি হয়তো কোনো একটা বড় ধরনের ডিস্ক আছে, তা কেউ যদি পকেটে ব্যাগে পুরে নিয়ে দেখতে পায়, তাহলে সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনো কোনো জায়গায় কি হয় সেখানে চায় না, সেখানে শারীরিকভাবে ফিজিক্যাল যদি সিকিউরিটি ভাবে চেক হয় তাহলে সিসি মানে ডিএফিন দিয়ে বিভিন্ন রকম আরো যন্ত্রপাতি আছে, ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে যদি আমরা কীভাবে চেক করে বলি, সেখানে কি চেক করার জন্য কাকে প্রয়োজন, সিকিউরিটি গার্ডের কেন প্রয়োজন, তাই সিকিউরিটি গার্ডের জন্য অবশ্যই আমাদের এই জন্য বাণিজ্যিক ক্ষেত্রে সিকিউরিটি গার্ডের অবশ্যই প্রয়োজন। এবার হচ্ছে সুরক্ষা সংস্থা, সুরক্ষা প্রতিটি বাণিজ্যিক ক্ষেত্রে আকারে নির্ভর করে প্রতিটি কে কে, প্রথমে তার কে হয় সিএসও, সিএসও মানুষ হচ্ছে চিফ সিকিউরিটি অফিসার, একজন সুরক্ষা পরিচালক, প্রতিটি পরিচালক সবার অনেক সিকিউরিটি গার্ড আছে, তাকে কে পরিচালক কে করবে, তাকে একজন সিকিউরিটি অফিসার করতে হবে, চিফ সিকিউরিটি যে সবার প্রথম, সে তার কথা অনুযায়ী কে কোথায় কীভাবে ডিউটি করবে না করবে তাকে সেইভাবে তাকে চিফ সিকিউরিটি অফিসার সেভাবে তার পরিচালনা করবে। তার নিচে অনেক কিছু আছে, চিফ সিকিউরিটি অফিসার, সুপারভাইজার, বিভিন্ন রকম এএসও সবাই থাকে, কিন্তু মেন হেডকে তার কথা অনুযায়ী যে হচ্ছে চিফ সিকিউরিটি, তিনি হলেন সুরক্ষা বাহিনী কার্যবাহিনী শারীরিক সুরক্ষা দায়বদ্ধ, কর্মীদের ঝুঁকি হ্রাস করতে যাবে না, কোনো দুর্ঘটনা আগুন লেগে গেছে তাকে কীভাবে নিবাস্তবে তার পরিচালনা হবে কাজ করতে হবে, ঘটনাগুলি প্রতিক্রিয়া জানাতে ব্যবসায় শারীরিক ব্যক্তিগতভাবে ঝুঁকিগুলির মতো সমস্ত ক্ষেত্রে দায়বদ্ধভাবে হাত করতে হবে, সুরক্ষা সংস্থাটির সম্পর্কিত নীতিগুলি পদ্ধতিগুলির প্রয়োজন জন্য ইস্যুগুলির নির্দেশিকা চিহ্নিতকরণ হেভিং কার্যবাহী রক্ষণাবেক্ষণ নির্দেশ পালন করে কে, একমাত্র হচ্ছে চিফ সিকিউরিটি অফিসার। এবার হচ্ছে রেসিডেন্সি সিকিউরিটি, রেসিডেন্সি সিকিউরিটি আবাসিক সুরক্ষায় কমপ্লেক্সগুলোতে কী কী অসুবিধা সবই হচ্ছে বাণিজ্যিক নথি পড়ছে। আধুনিক বিশ্বে এক পর্যাপ্ত আকারে জনসংখ্যা বেশিরভাগ শহর ম্যাক্রো স্থানে আনছেন কোঅপারেটিভ হাউস বিল্ডিং রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কি হয় সাধারণত সুরক্ষা প্রদান করা হয়, সিকিউরিটি গার্ড থাকে, সেখানে কি হয় চুরি এক, লুণ্ঠন দুই, হচ্ছে তিন হচ্ছে ডাকাতি, চার হচ্ছে ছিনতাই, তো সবার লাগছে কি যৌন নিপীড়ন, এগুলো প্রতিটা দিন আমরা নিউজে বিভিন্ন রকম পেপারে বিভিন্ন রকম টিভিতে দ্বারায় আমরা দেখে থাকি, তাহলে সেই সব থেকে রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই সিকিউরিটি গার্ডকে বা সুরক্ষা করার জন্য সিকিউরিটি গার্ডের অবশ্যই প্রয়োজন, বা সিকিউরিটি অফিস, বা সিকিউরিটি অফিস সেখানে কমপ্লিট, এই জন্য সেখানে সিকিউরিটি অফিস তৈরি করা হয়, সিকিউরিটি গার্ডকে কীভাবে তার সুরক্ষা প্রদান করার জন্য সিকিউরিটি অফিসের বা সিকিউরিটি গার্ডের অবশ্যই প্রয়োজন। অনেকগুলি আবাসিক কমপ্লেক্স আছে যেগুলো দেখলাম লক্ষ্য করছি মানুষদের উৎপাদন হয়েছে, এগুলির মধ্যে কয়েকটি আছে সাক্ষাৎকারী বা গৃহ পরিচালকদের উপর লক্ষ্য করতে কয়েকটি নথিভুক্ত বায়োমেট্রিক সিস্টেম স্থাপন করা হয়েছে,
আবার কোথাও কোথাও হয়েছে কি বায়োমেট্রিক সিস্টেম এতে তার কোথাও কোথাও জন্য বড় বড় অফিসে কোথাও যেতে হলে তার বায়োমেট্রিক সিস্টেম করে ঢুকতে হবে বায়োমেট্রিক কোনো কমপ্লেক্সে নিচে বা কোনো কোনো কমপ্লেক্সে বেশিরভাগ কমপ্লেক্সে নয় কোনো কোনো বড় বড় অফিসে কোনো কোনো রুমে ঢুকতে গেলে তার বায়োমেট্রিক সিস্টেমে ঢুকতে হবে বারবার গেলে আবাসিক স্থান সাক্ষাৎকারী স্থানে কিন্তু কোনো কোনো আবার বড় বড় যেগুলো পরে আসবে ইন্ডাস্ট্রিয়ালের কথা বলছি যাদের সাথে এবারে কোন আবাসিক যারা যেসব সিকিউরিটি গার্ড হয় তাদের কীভাবে নজর রাখ তাদের 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 ব্যবহার কী হবে একটা সিকিউরিটির উপর ইমিউনিটি তো নজর রাখতেই হবে তাদের আবাসিক সাক্ষাতের সাথে বিভিন্ন নিয়ে মানে যারা আবাসিক মানে যারা কোনো বিল্ডিংয়ে বা কোনো শপিং মলে আছে তুমি যদি মাল কিনতে আসো তুমি যদি একটা খেঁচিয়ে বলো বা কোনো রাগা নিতে বলো তোমার মাল কিনতে আসবে কি তাহলে কি তার সঙ্গে স্বনির্ভর আপন সে হয়তো উগ্রবাদী কিন্তু তাকে কীভাবে তার নাকে বিনিম্র ও দৃঢ় হতে হবে সাক্ষাৎকারী ফেরিওয়ালা পরিষেবা এবং সরবরাহকারীদের কমপ্লেক্সের ভিতরে অনুমতি যাওয়ার অতিরিক্ত নজরদারি রাখবে মানে যারা যারা দেখতে আসবে তাদের কি তাদের প্রথম সহজরে দেখতে তাদের দিকে লক্ষ্য রাখতে হবে তারা খারাপ ব্যক্তি নয় তো তারা কোনো কিছু চুরির জন্য আসতে আসছে না তো বা তিন রকম খারাপ কাজের জন্য বোম একটা ফিট করে যাচ্ছে না তো তাদের দিকে সবসময় নজর রাখতে হবে সাক্ষাৎকারীর উপস্থিতির হিসাবে নজর দিন যদি প্রয়োজন হয় এমনকি আবশ্যিক সাক্ষাৎ করেছে তাদের বিশদ বিবরণ দিতে হবে সাক্ষাৎকারীর উপর হিসাবে তাদের কি হচ্ছে উপস্থিতির নজর দিতে হবে আরেকটা কি বলছি যে যানবাহন পরীক্ষা করতে হবে যানবাহনকে কি যে আমরা পরীক্ষা করি হ্যাঁ যানবাহনকে বিভিন্ন রকম যন্ত্র আছে হ্যাঁ টেস্ট আন্ডার টেস্ট মিরাজ দিয়ে পরীক্ষা করতে হবে হ্যাঁ আন্ডার টেস্ট মিরাজ দিয়ে তারপরে কি পরিচালিত সমিতি দ্বারা বিভিন্ন রকম পরীক্ষা হবে আবার আমি কিছু কিছু সবসময় অ্যাভেলেবল কি না সেটি বিভিন্ন রকম যানবাহনকে যাওয়ার আগে চেক করতে হবে কি মাল ঢুকছে না দেখে হয়তো কোনো কলোনির মাল যাচ্ছে কিন্তু তার মধ্যে পাথর যাচ্ছে পাথরের সঙ্গে আরো তো বোম যাচ্ছে হ্যাঁ সেগুলো দিকে হ্যাঁ চাকরিদেরকে বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে দেখতে দিতে গাড়িকে চেক করতে হবে বা হয়তো সেখানে কোনো দন্ডালের কাছে হয়তো ভোট এসেছে সাক্ষাৎকারের উদ্দেশ্য ব্যক্তিকে যদি নিয়ে যান মানে কোনো ব্যক্তির কাছে যে আমার বলে আমি এক্স মিস্টার এক্সের কাছে যাবো মিস্টার এক্সের গর্ভম হয়তো যায়নি কিন্তু সে যাচ্ছে বাইন তাদেরকে লক্ষ্য রাখতে হবে বা মিস্টার এক্সের বাড়ি যেন তাহলে আরেকজনকে সিকিউরিটি দ্বারা তাহলে মিস্টার এক্সের কাছে আমাকে নিয়ে যেতে হবে আর কি করতে হবে স্থানীয় পুলিশ থানা হাসপাতাল দমকল দপ্তরের অধিকারী যারা উপলব্ধ রয়েছেন তাদের আপাতকালীন নম্বর মানে সবসময় নম্বরটা রাখতে হবে আর হচ্ছে ব্যাংক লাঠি আপাতকালীন আলো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা পরিচালনা ব্যবস্থা এগুলো মধ্যে স্থানে বা প্যাট্রোলিং কাজের সময় ব্যবহার করতেই হবে ছাত্ররা তাহলে আজকে তোমরা শিখলে ডিপ্লয়মেন্ট ইন কমার্শিয়াল ডোমেইন ঠিক আছে তাহলে ধন্যবাদ ওকে